হ্যালো ভিউর্স জেনইন নাইটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে প্রত্যেক ক্লাসের অর্থাৎ যে হাই স্কুলের যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে অটো প্রমোশনের ব্যবস্থা করা হয়েছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে তো সেই জন্য আমাদেরকে একটি কন্ডিশন দেওয়া হয়েছে বা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে সেটা হচ্ছে যে প্রত্যেক শ্রেণীতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছেন তো এই জন্য প্রত্যেক প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্টের জন্য প্রত্যেককে প্রত্যেক স্টুডেন্টকে প্রশ্ন জমা প্রশ্ন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সে প্রশ্ন তারা অ্যাসাইনমেন্ট সলভ করে দেন আবার প্রতিষ্ঠানে জমা দিতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে স্ব প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের মধ্যে যে সময় বেঁধে দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি নবম শ্রেণীর গণিত সাবজেক্ট অর্থাৎ অঙ্ক সাবজেক্টের অ্যাসাইনমেন্টের সলিউশন কিভাবে করবেন বা অ্যাসাইনমেন্টের সলিউশনটা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি নবম শ্রেণীর গণিত সাবজেক্টের অ্যাসাইনমেন্টের সমাধান আপনি সহজেই করতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে একটি কথা বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর গণিত সমাধান অর্থাৎ গণিত অ্যাসাইনমেন্টের সমাধান তো আমরা জানি যে নবম শ্রেণীর গণিতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তো সবগুলোর সমাধান আমি আজকের ভিডিওতে দেখাবো তো আপনি চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট অথবা ভিডিওটি পজ করে আপনি সলিউশনটা নিজের খাতায় বা নিজের অ্যাসাইনমেন্টের পেজে লিখে নিতে পারেন তো এটা আমাদের লেখা আছে যে উপরে সাধারণ গণিত নবম শ্রেণী অর্থাৎ নবম শ্রেণীর সাধারণ গণিত তো এখানে দেখতে পাচ্ছেন যে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এক আমাদের যে প্রশ্নে আছে এখানে ভিউয়ার্স আমি প্রশ্নটা দেখাচ্ছি না তো আপনি আপনার প্রশ্নের মধ্যে মিলিয়ে নেবেন আমি শুধু জাস্ট নং দিয়ে অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই যে এখানে লেখা আছে যে এক নাম্বার সৃজনশীল অর্থাৎ এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট নাইন ইকুয়াল কত অর্থাৎ এক নাম্বার প্রশ্নের সমাধানটা অর্থাৎ এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানটা আপনি এখানে ইজিলি করতে পারেন আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনি যদি না বোঝেন তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট বা পজ করে ভিডিওটি লিখে নিতে পারেন দেন এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের পরে আমি দুই নাম্বারে চলে যাব এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তো দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আপনি এখানে কি খুব সুন্দর করে লেখা আছে আমি লিখে দিয়েছি তো সেখান এখান থেকে আপনি একটা স্ক্রিনশট মেরে দিতে পারেন তো আমাদের এক নাম্বার গেলো দেন দুই নাম্বার গেলো দেন আমি তিন নাম্বার অর্থাৎ এখানে এন ইকুয়েল টু পি মাইনাস থ্রি দেওয়া আছে এবং পি ইকুয়েল এন এবং এন স্কোয়ারকে ফোর দ্বারা বাক করলে বাকশেষ কত হবে সেটি এখানে বলা হয়েছে তো এখানে আমি জাস্ট একটু জুম করে দেখাচ্ছি আপনি যদি না দেখেন তাহলে ইজিলি দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত তিন নম্বর প্রশ্নের উত্তর তো ভিউয়ার্স আপনি এখান থেকে স্ক্রিনশট মেরে অথবা ভিডিওটি পজ করে আপনি সলিউশনটা আপনার নিজের খাতায় লিখে নিতে পারেন তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান বা তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেন আমাদের আসে চার নাম্বার অর্থাৎ চার নাম্বার এখানে হচ্ছে সেট থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে অর্থাৎ যে আমাদের ইউনিয়ন সেট আছে বা ক্যাপ সেট কাপ সেট আছে ওগুলো থেকে আমাদের কোশ্চেনটা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো এখান থেকে আপনি খুব সহজে এখানে লিখে দেওয়া হয়েছে একদম স্পষ্ট করে ক্লিয়ার কাট করে তা আপনি এখান থেকে স্ক্রিনশট মেরে ঠিক আগেরগুলোর মতো এটা সলিউশন করে নিতে পারেন দেন চার নাম্বার পরে দেন আমাদের সৃজনশীল তিনটা আসে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন চারটা আর সৃজনশীল তিনটা দেওয়া হয়েছে অর্থাৎ সৃজনশীল তিনটার মধ্যে সৃজনশীল একটা হচ্ছে এটা এখানে সৃজনশীল দেখতে পাচ্ছেন সৃজনশীল এক অর্থাৎ এক নং প্রশ্ন উত্তর ক নাম্বার অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের ক নাম্বার তারপরে যে এখানে নিচে দেখতে পেতেছেন যে খ নাম্বার আমি একটু ঝুম করে দেখাচ্ছি এটা হচ্ছে নিচে খ নাম্বার দেখতে পেতেছেন এটা হচ্ছে ক নাম্বার এবং নিচেরটা খ নাম্বারের সমাধান তারপরে খ নাম্বারের বাকি অংশ হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের খ নাম্বারের প্রথম অংশ দেন এটা হচ্ছে অপর পিসটা আমাদের বাকি অংশ এখানে আপনি লিখে দেন নিচে আপনি দেখতে পেতেছেন যে এখানে দুই ভাগে বাক্য আসে মাঝখানতে দাগ দিয়ে তা আমাদের বাম বাম দিকেরটা হচ্ছে প্রথম এবং ডান দিকেরটা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ আপনি আপনি বাম উপরে লিখতে লিখতে দেন প্রথমে বাম দিকেরটা লিখবেন তারপরে আমাদের ডান দিকেরটা লিখবেন তো এটা হচ্ছে খ নাম্বারের সমাধান দেন আমি গত চলে যাই অর্থাৎ এটা হচ্ছে সৃজনশীল একের গ নাম্বার অর্থাৎ এখানে দেওয়া আছে জি ইকুয়েল অফ এ বা যেটাই দেওয়া আছে সেটা আপনি এখানে খুব সুন্দর করে সমাধান করা আছে আপনি জাস্ট এটা দেখে নেবেন আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনার যদি দেখতে সমস্যা হয় আপনি এখান থেকে স্ক্রিনশট মেরে বা পজ করে ভিডিওটি দেখে নিতে পারেন এটা হচ্ছে একের গ নাম্বার সমাধান তো ভিউয়ার্স আমার সৃজনশীল এক এবং সংক্ষিপ্ত প্রশ্ন চারটা এখানে সমাধান হইলো দেন আমি সৃজনশীল দুইয়ে চলে যাব তো আমি এখান থেকে সৃজনশীল দুই দেখতে পেতেছেন যে অনিয়মিত আকৃতির বহুভুজ অর্থাৎ এটা পরিমিত চাপটার থেকে আমাদের দেওয়া হয়েছে তো দুইয়ের ক নাম্বার হচ্ছে এটা আমাদের উত্তর ক নাম্বার উত্তর হচ্ছে এটা তো এ সব এই পিসটা সবটা হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর তো এখানে দুইটা বাঘ আছে নিচে দেখতে পাইতেছেন যে আপনি প্রথম হচ্ছে বাম দিকেরটা লিখবেন দ্বিতীয় হচ্ছে ডান দিকেরটা অর্থাৎ ডান দিকেরটা বাম দিকেরটা প্রথম ডান দিকেটটা আমাদের দ্বিতীয় তো ভিওয়ার্স আমি আরেকটি কথা বলে রাখি আমি যেভাবে যে কোশ্চেনগুলো বা যে এ উত্তরগুলো যেভাবে দিয়েছি সেই যেভাবে লিখেছে আপনি যদি ঠিক হুবু এভাবে লিখতে পারেন তো আশা করি আপনি স্কুলের মধ্যে বেস্ট রেজাল্টে সবার প্রথমে থাকবেন তো এটা হচ্ছে আমাদের দুইয়ের ক নাম্বারের অ্যান্সার দেন আমি দুইয়ের খ নাম্বার অর্থাৎ দুইয়ের খ নাম্বার অ্যান্সারটা খুব খুবই ছোটো এটা তো দুইয়ের খ নাম্বার অ্যান্সারটা আপনি আমি এখান থেকে দিয়ে দিলাম চাইলে আপনি একটু ঝুম করে নিতে পারেন তো এটা হচ্ছে আমাদের দুইয়ের খ নাম্বার অ্যান্সার দেন বিওয়ার্স এটা হচ্ছে দুইয়ের গ নাম্বার অর্থাৎ সৃজনশীল দুইয়ের গ নাম্বার অ্যান্সার তো ভিওয়ার্স আমি আরেকটা কথা বলে রাখি যে পরিমিতর অঙ্কের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি অঙ্কের মধ্যে যদি চিত্র বলে বা চিত্র দরকার হয় আপনার অবশ্যই চিত্রগুলা এখানে ড্র করে নিতে হবে এঁকে নিতে হবে না হলে আপনি ফুল মার্ক পাবেন না তো সেই জন্য আমি এখানে চিত্রসহ একে সবগুলো অ্যান্সার এখানে লিখে দিয়েছি তো আপনি এখান থেকে জাস্ট উঠেয়ে এগুলো আপনার সলিউশন পেজে বা আপনার অ্যাসাইনমেন্টের পেজে আপনি লিখে নেবেন এটা হচ্ছে ভিওয়ার্স আমাদের তিনের গ নাম্বার দুইয়ের গ নাম্বার অ্যান্সার হচ্ছে এটা আমাদের তো দুইয়ের গ নাম্বার দুইটা শেষ হয়ে গেল এখন আমাদের তিন নাম্বার অর্থাৎ ভিওয়ার্স একটি কথা বলে রাখি এখানে আমাদের দুইয়ের গ গটা এখানে শেষ হয় নাই গ এর প্রথম পৃষ্ঠা হচ্ছে এটা দেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা তো আপনি প্রথম পৃষ্ঠা গ নাম্বার লিখে এখানে আবার থেকে লিখে এটা আমাদের দ্বিতীয় পৃষ্ঠা তো ভিওয়ার্স দুই দুই দুইটা সৃজনশীল শেষ এখন আমাদের তিন নাম্বার সৃজনশীল অর্থাৎ তিনের গ নাম্বার অর্থাৎ এক পেজের সৃজনশীলটা খুবই ছোটো একটা সৃজনশীল তা আমাদের এক পেজে সেটা হয়ে যাইতেছে এখানে তিনের ক নাম্বার দেখতে পাচ্ছি তিনের ক নাম্বার এখানে লিখে নেবেন খুবই সহজে দেন যেখানে ডান পাশে চিত্র এঁকে নেবেন তারপর আমাদের মাঝখানে আছে খ নাম্বার সুষম ও অষ্টভুজের ক্ষেত্রফল তো এখানে আমাদের খুবই সহজে দেওয়া আছে খ নাম্বার ক নাম্বার খ নাম্বার এবং নিচে দেওয়া আছে গ নাম্বার তো ভিউয়ার্স আমি এই এক পেজের মধ্যে তিন নাম্বার সৃজনশীলটা খুবই সহজে আপনার হয়ে গেল এবং খুবই ছোট তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি কী দেখালাম গণিত নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্তের প্রশ্ন চারটা এবং সৃজনশীল প্রশ্ন তিনটা খুবই সুন্দর করে সমাধান করে আপনাদেরকে দেখালাম তো ভিউয়ার্স এভাবে আপনি যদি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেছি সেভাবে যদি আপনি হুফুল লিখতে পারেন তাহলে আশা করি আপনি খুবই ভালো রেজাল্ট করবেন তো ভিউয়ার্স আমাদের ভিডিওতে চোখ রাখুন আমাদের চ্যানেলে চোখ রাখুন আশা করি আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অর্থাৎ যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে আমি অ্যাসাইনমেন্টগুলো আমি এখানে টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের জন্য এখানে আমি প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আমি আপলোড করতেছি তো আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন প্রথম অ্যাসাইনমেন্ট পেতে বা সবার আগে অ্যাসাইনমেন্টগুলো পেতে এখানে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স আপনি যদি কোনো সাবজেক্টের অ্যাসাইনমেন্ট না পান তাহলে আমার চ্যানেলে সরাসরি ঢুকে এখানে লিখতে পারেন বা আমি যদি ভিডিওগুলো না দিয়ে থাকি তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করতে পারেন যে আপনার কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দরকার তো আমি পরবর্তী ভিডিওতে ওই সাবজেক্টটা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ধন্যবাদ